আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে স্টাইলে চিকেন চাপ আমরা যেভাবে তৈরি করি তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও চিকেন চাপ রান্নাতে যে জিনিসটা খুবই এসেন্সিয়াল সেটা হচ্ছে চিকেন ম্যারিনেশনের আগে চিকেনে আপনার লেবুর রস এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে এতে করে চিকেনের ফাইবার গুলো অনেক সফট হবে চিকেনের মাংস গুলো অনেক সফট হবে এবং চিকেনের টেস্ট টা ডাবল হয়ে যাবে তো আমি এখানে জাস্ট ছোট ছোট দুইটা লেবু দিচ্ছি লেবুর রস চিবিয়ে আর অল্প একটু লবণ দিব লবণ দিয়ে মাখিয়ে রাখবো অন্তত পাঁচ থেকে সাত মিনিট এতে করে চিকেনের ভিতরে প্রপারলি লবণ এবং লেবুর রসটা ভিতরে যাবে আর আমি এখানে লবণ দিচ্ছি হাফ টি স্পুন হাফ টি স্পুন অর্থাৎ একটি টি স্পুন লবণ দিয়েছি এবার এটা ভালো করে মাখাচ্ছি আপনারা বুঝতে পারবেন যখন দেখবেন চিকেনটা একেবারে সাদা হয়ে গিয়েছে তখন চিকেনের ভিতরে লেবুর রস এবং লবণটা ভালোভাবে যাবে আরেকটা জিনিস দেখিয়ে নিই সেটা হচ্ছে চাপ চিকেন চাপ রান্না করতে গেলে হচ্ছে আপনার চাপের মাংসটা অবশ্যই এরকম পাতলা করে কাটতে হবে এই যে দেখেন আমি একেবারে পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে হাড্ডিটা রাখতেও পারেন নাও পারেন এই যে দেখেন লেগ পিসটা আমি সুন্দর মতো এভাবে পাতলা করে তারপরে নিয়েছি হাড্ডিটা বাস আমি এবার মাখিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেবো তারপরে এর ভিতরে আমি মশলাটা তৈরি করতেছি চাপের যে গ্রেভিটা গ্রেভিটা তৈরি করছি তারপর গ্রেভির সাথে ম্যারিনেশন করে দেখাবো চিকেন চাপ আর বিফ চাপ দুইটা সিমিলার রেসিপি চিকেন চাপ বানানোর জন্য প্রথমে লেমন জুস লাগবে আমি এখানে দুই কেজি চিকেনের জন্য লেমন জুস নিচ্ছি লেবু দুইটা লেবুর রস নিব আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে সবগুলো ইনগ্রিডিয়েন্টস মেজারমেন্ট করে দিচ্ছি এত করে আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়েছি মিষ্টি দই ইউজ করা যাবে সেক্ষেত্রে কিন্তু চিকেনটা মিষ্টি হয়ে যাবে এখানে আদা রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ তারপর মশলার ভিতরে আমি দিচ্ছি এখানে জিরের গুঁড়া ওয়ান টি স্পুন এটা হচ্ছে আমার স্পেশাল হাতে বানানো মশলা ওটা দিচ্ছি হচ্ছে ওয়ান টি স্পুন আরও ওয়ান টি স্পুন এই মশলার রেসিপি অলরেডি দেওয়া আছে একটু প্লিজ দেখে নেবেন আর এটা হচ্ছে মশলা যদি লাগে প্লিজ একটু বলবেন আর আপনারা কাবাবের মশলাটাও ইউজ করতে পারেন এটা দিচ্ছি ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন দিয়েছি আমি সিনামন পাউডার দারচিনির পাউডার এটা অপশনাল এটা দিলে ফ্লেভার টা অনেক সুন্দর আসে লবণ দিচ্ছি ওয়ান টি স্পুন আর এখানে সুগার দিচ্ছি জাস্ট ওয়ান টি স্পুন এটা অপশনাল টেস্ট ইনহ্যান্স করে মরিচের গুড়া দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এটা স্পাইসির উপর নির্ভর করে আপনারা কতটুকু স্পাইসি পছন্দ করেন তার উপরে আর আমি যেটা দিচ্ছি এটা স্পেশালি এটা হচ্ছে আমার হাতে বানানো গ্রিন সস এটা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এটা কিন্তু অপশনাল এটা দিলে টেস্ট অনেক ভালো আসে আর সরিষের তেল দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ এটা কম বেশি করে দেওয়া যায় চিকেন চাপ যখন ফ্রাই করা হবে তখন কিন্তু কারো তেল দিতে হবে আর এখানে ম্যারিনেশনে আমি সরিষের তেল ইউজ করেছি আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন তবে সরিষের তেল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে তারপর আমি ভালো করে এটা হুইস করে নিলাম আমার গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে তারপর আমি এটা চিকেনের সাথে ম্যারিনেশন করবো পাঁচ সাত মিনিট পর আমি দেখাচ্ছি একটা জিনিস এই যে চিকেনটা আমরা তুলে নিচ্ছি আমি চিকেনটা আমি তুলে নিচ্ছি অন্য একটা বলে আর চিকেন থেকে চিকেন থেকে অবশ্যই পানিগুলো যে থাকবে সেগুলো একেবারে চিপ দিয়ে বাইর করে নিতে হবে তারপর আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি গ্রেভিটা খুব স্লোলি একদম একেবারে প্রপারলি মাখাতে হবে যাতে মাংসের সবগুলো সাইডে যায় গ্রেভি আর চাপের মাংস অনেকে থেতলিয়ে এনে বা অনেকে কাটা চামচ দিয়ে একটু ইয়ে করে নেয় এটা করা যায় যদি হচ্ছে কি আপনার চাপটা ইনস্ট্যান্ট রান্না করেন আর যদি এভাবে মাখিয়ে আধা ঘন্টা পরে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই হাত লাগানোর কোনো প্রয়োজন নেই জাস্ট মাংসটা একটু পাতলা করে কেটে নিলে হবে ব্যাস আমার চিকেনটা ম্যারিনেশন শেষ এখন আমি এটা আধা ঘন্টার মতো এভাবে রেখে দিব তারপর চাপটা কিভাবে আপনারা ক্রিস্পি ফ্রাই করবেন আমি আজকে কিছু টেকনিক দেখাবো এই টেকনিকগুলো কাজে লাগবে চাপ ক্রিস্পি করার জন্য আমি এখানে নিয়েছি বেসন বেসন নিয়েছি এক কাপ আর হাফ কাপ দিচ্ছি হচ্ছে চাউলের গুড়া চাউলের রাইস ফ্লাওয়ার অনেকেই রাইস ফ্লাওয়ারটাই ইউজ করে অনেকে ইউজ করেন এটা কিন্তু টেকনিক্যালি এই রাইস ফ্লাওয়ারটা দিলে চাপটা অনেক ক্রিস্পি হয় উপরে আর এই চাপের ফ্লেভারের জন্য মানে চাপটা যখন ফ্রাই করবেন ফ্লেভারের জন্য অল্প একটু জাস্ট অল্প একটু ধনিয়ার গুড়া দিবেন আর অল্প একটু গরম মশলার গুড়া বাস এটা মিক্স করে নেবেন এখন চাপের জন্য আমার মেন লাভার রেডি এখন শুধু চিকেনটা আমি কি করব দেখাচ্ছি চিকেনটা আমি ডাস্ট করব ডাস্ট করে তারপরে শ্যালো ফ্রাই করব ব্যাস আর এই ময়দাটা যাতে সব জায়গায় লাগে তা না হলে কিন্তু ওই জায়গাটা হবে না চিকেন চাপ ফ্রাই করার জন্য আমি শ্যালো ফ্রাই করার জন্য তেল দিচ্ছি একটু তেল দিয়েছি তেল কম বেশি করে দিতে পারেন চিকেন যখন এক পাশ হয়ে যাবে তারপর টান করে নিতে হবে ও যা হয়েছে না আবার হয়ে গেছে পুরো মুখের সাথে মিশে যাচ্ছে ওয়াও করা হয়েছে থ্যাংক ইউ গ্রাইজ থ্যাঙ্ক ফর ওয়াচিং মাই ভিডিও এবং আমার জন্য দোয়া করবেন আমি যে তার সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ